মালিকের মহিষ? আপনার মালিকের কত পিস মহিষ আছে আনুমানিক? এখন বর্তমান 35টা। 35টা আছে। আপনি এখানে কয়টা নিয়ে আসেন? এখানে 20টা। 20টা নিয়ে আসেন। তো আমি জানি না সোহাগ চেয়ারম্যান আমার এই ভিডিওটা দেখবেন নাকি। তো ভাইদুল আমার কাছে থাকতো আমার বিশ্বাস অনেক ভালো হয়ে যেত, কেননা যে আমি ছোটোমুটো হলো একজন ইউটিউবার, ভাইয়ের হয়তো একটা ভালোভাবে কথা বলা পারলে একটা আইডিয়া পাতাম, তাহলে হয়তো ভাইয়ের অনেক মহিষগুলো আমার ভিডিওর মাধ্যমে বিক্রি হয়ে যেত। দর্শক, এই দুটা জোড়া নাকি? এটা এই যেটা জোড়া নাই, সব ভিংটাই, সব ভিংটা। হ্যাঁ, আপনি যখন বিক্রি করবেন তো এই ভিংটা হয় বিক্রি হবে না জোড়া হবে? আমি একবার আপনার বাসায় কি খাওয়ান? ওই 1 কেজি কাজি ফিট, হ্যাঁ, আর 1 কেজি ভুসি। মানে এই মহিষটার বয়স কেমন আছে, কত মাস কিংবা কয় দাঁত বয়স হতে পারে? এটার মহিষ দুই দাঁত বয়স আছে। দর্শক, মার্শাল্লাহ দুই দাঁত বয়স আছে। আজকের বাজারে মানে হলো 2 মাস পুরেইনি, এখনো 2 মাস পুরেইনি, পরে নাই তাই না? হ্যাঁ। এগুলি কি মহিষ আপনারা খামার থেকে বিক্রি করেন? তো দর্শক, এই যে আমরা একটু নামার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমি আগে নামতেছি। ভাই দেখেন দেখেন দেখে শুনে যায় না, আপনি পড়েন না। তো দর্শক দেখেন, আমরা তো এটা অনেক নিন খাল গলে প্রচুর নিন, একটু নামি একটু আপনাদের এই নামার ভিউটা নিচ্ছ। নামতেছি ভাই, কি নামা পাতিছেন? যাবে না ভরপুর বিনোদন পাচ্ছি আমরা আজকে, যে এত বিনোদন হবে আমরা বুঝতেই পারিনি। কি ভাই ঠিক আছে? সত্যি দর্শক, আমি কখনো ভাবিনি যে আজকের দিনটাতে এত আনন্দ করবো আমরা। আমরা বলে যাচ্ছি একটা উদ্দেশ্য নিয়ে, এত কষ্ট করে নামলাম। এখন আমি আপনাদের রাস্তাটা দেখাই, গাছটা গেছে রাস্তাটা দেখায় দর্শক। কোন জায়গায় ছিলাম দেখেন, ওই যে আমার সিলটি দেখা যাচ্ছে পুরো আমরা 1 কিলোমিটার। এই যে আমার ভাই পড়ে গেছে ওখানে, 1 কিলোমিটার ছিলাম দর্শক। আমি গেছি ভাই, আমি গেছি দর্শক, বিশ্বাস করেন। এগুলো পাম্পে ফেলে গেলে অনেক কিছু করে দেবো আমরা, অনেক রিক্সি ব্যাপার আছে, অনেক রিক্সি। এই যে এগুলা এই কি কাঁটা দেখেন, গায়ে কাঁটা লাগছে দর্শক, দেখায় একটু। এই দেখছেন এগুলা চচ্চরি চচ্চরি কাটা লাগছে গায়ে। ওই যে মহিষের পাল। ও আ দর্শক চলে আসলাম। এই রাস্তা দেখেন, ইন্দিকা করে সিগন্যাল দিলে হয় না, লেখা দিন দাও বলো বাবা, বুঝছো বুঝছো, ইন্দিকা নাও তো দর্শক। আপনাদের জন্য যাচ্ছে এত কষ্ট করে, এই যে নদী নালা খাল বিল সব পার হয়ে যাচ্ছে। নৌকা ভাই, যখন বন্যা হয়ে গেল মানে পানি সব ডুবে যায় তাই না? ওই জন্য নৌকা রাখছে দর্শক, যখন বন্যা হয় তখন এগুলো সব পানিতে ডুবে যায়, চলাচল করে। ভাই আপনাকে একটা আইডিয়া দিবেন, ওই আনুমানিক ওই রোডটা আমরা যেখানে আসি, আনুমানিক কত ফিট হতে পারে? 100 ফিট হবে, 100 ফিট পার হয়ে যাবে, 100 ফিট পার হয়ে যাবে তাই না দর্শক? 100 ফিট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কি জানি না, 100 ফিট পার আছে। উফ, কি কোন যুগে আছে নৌকা আমাদের? ভাই আমার ছেলে নৌকা চিনতে পারবে না, আপনার ছেলে তিন মিনিট আছে নৌকা। দর্শক চলে আসলাম বলে শুধু আপনাদের জন্য কষ্ট করলাম, যে দেখে মহিলা দেখলাম মহিলা, আমরা তো নামতে পারছি, উঠতে পারবো কি? মহিলা যাবো, মহিলা যাবো ইনশাআল্লাহ, দর্শক মহিলা যাবো বলছি তো। শুধু মাঠ, ধুধু মাঠ আর মাঠ, শুনেন দেখার মতো ভাই অপরূপ একটা দৃশ্য এই ভিউটা। আমি দর্শক, আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, বিশ্বাস করেন এখানে আসলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। মানে কোন দিকে যাবেন, কোন শুধু চারদিকে, আমি তো রাস্তার এই সাইডে আছি, এরকম মাঠ রাস্তার ওই সাইড অপোজিটে, এরকমই মাঠ, শুধু মাঠ আর মাঠ। তো আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য কি জানেন, আমরা ওই মহিষগুলোর ব্যাপারে কিছু তথ্য নিব, কীভাবে লালন পালন করে, কেমন করে খাওয়া দাওয়া করাচ্ছে, এই ব্যাপারে কথা বলার জন্য যাচ্ছি, যেহেতু একজন খামারি মনে হচ্ছে। অনেকগুলো মহিষ আছে দর্শক, সঙ্গে ছাগল আছে, ছাগল তো আছে, গোটাই মাঠ ভর্তি ছাগল ভাই তাই না? হ্যাঁ দেখেন, তো দর্শক এই যে আমরা চলে আসলাম, আমি জানি না ভাইয়ের মোষ না ভাই রাখাল নাকি, ভয় লাগতেছে আমাদেরকে প্রচুর। তো অবশ্য ভয় লাগার কথা সবুজ ভাই, তো আমরা অনেক সাহসে শুনে আছি। তো দর্শক আমি পেরে আসতেছে, বিশ্বাস করেন আমি খুবই সংক্ষেপে দু চারটা কথা জানবো ভাইয়ের সাথে, যে ভাই এলে কীভাবে লালন পালন করতেছে, বেচা বিক্রি কীভাবে করে, মানে বাচ্চাগুলো সংগ্রহ করছে কোত্থেকে, না নিজের বাসা থেকে সংগ্রহ করছে ভাই, খামারি নাকি। তো অবশ্যই একটু কথা না বলে তো বুঝতে পারবো না দর্শক, আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, পুরো 1 কিলোমিটার হাঁটলাম, আমাদের গা হাঁপাই গেছে। তো যেখানে আছে আমার রাখাল ভাই, একটু কথা বলি দর্শক, তারপরে আপনারা বুঝতে পারবেন বিস্তারিত তথ্য। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। এগুলো মহিষ কি আপনার? আমার মালিকের। আপনার মালিকের মহিষ? আপনার মালিকের কত পিস মহিষ আছে আনুমানিক?
এখন বর্তমান 35টা। 35টা আছে। আপনি এখানে কয়টা নিয়ে আসেন? এখানে 20টা। 20টা নিয়ে আসেন। হ্যাঁ, তো একটা কথা বলি, আপনার মালিকের কি নিজস্ব খামার আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, খামার। এগুলো সব তো ছেলে মহিষ। হ্যাঁ, এগুলো কি আরিয়া না আরিয়া? সব আরিয়া মহিষ। হ্যাঁ, তো একটা কথা বলি, একটু আসেন, একটু গল্প করতে করতে যাই। দর্শক একটু ভাই সঙ্গে কথা বলতেছি, ভালো লাগতেছে। আমাদের বাসা জয়পুরহাটে। আচ্ছা, জয়পুরহাট দেখে গেছিলাম হচ্ছে নাটোরে। তো যাবার সময় এরকম একটা বিশাল বড় পাল দেখছি আমরা। তো ভাবতেছি প্রচুর বৃষ্টি ছিল, তো যখন আসবো তখন ইনশাল্লাহ ভাইয়ের সঙ্গে কথা বলবো। আচ্ছা, তো আপনার সঙ্গে একটু ছোট পরিসরে দু একটা কথা বলি, ভালো লাগবে। তো এই মহিষগুলো মালিক কোথা থেকে সংগ্রহ করছে একটু বলতে হবে আমাদের? সিদ্ধিহাট, রাজশাহী। রাজশাহী সিদ্ধিহাট থেকে এলকে এরকম বড় সংগ্রহ করছে না, এর চাইতে ছোট ছোট সংগ্রহ করছিল? ছোট ছিল, আমার রাখা হলো 2 মাস পুরেইনি। এখনো 2 মাস পুরেইনি, পরে নাই তাই না? হ্যাঁ। এগুলো কি মহিষ আপনারা খামার থেকে বিক্রি করেন? এটার মাস 2 দাঁত বয়স হতে পারে। 2 দাঁত বয়স আছে দর্শক, মাশাআল্লাহ 2 দাঁত বয়স আছে। আজকের বাজারে মানে এখন যে বাজারটা চলতেছে এই বাজারে এই মহিষটার দাম কেমন আসতে পারে? কমপক্ষে 2 লাখ। কমপক্ষে 2 লক্ষ টাকা দাম আছে তাই না? শুনেন আরেকটা কথা বলি, এটার একটা ওজনের আইডিয়া দিতে হবে। ওজনটা তাও মোটামুটি 6 মণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক ইনি বলছি এমন একজন মাশাআল্লাহ রাখাল ভাই বললে বলতে পারেন, ভাই যথেষ্ট আইডিয়া আছে এই মহিষের ব্যাপারে। তো এগুলো সব আরিয়া মহিষ। আমি একটু আগে একটা পাল দেখলাম, অনেকগুলো গাভী মহিষ ছিল, বাচ্চা ছিল, এখন আছে সাইডে তাই না? আগে দর্শক আগে আসেন, সেটা অবশ্যই যাবো। তো আমার সঙ্গে একটু কথা বলি, একটু সামনে আসেন, মহিষ থাক, মহিষ কি দু একটা সমস্যা? হাজার না, বিশাল মাঠ, 8,000 তখন কথাই না। তো একটা কথা বলি, এই যেমন মাঠে খাওয়াচ্ছেন, এগুলা বাসায় মনে হয় কীরকম খাওয়া দাওয়া পরিচর্যা করা লাগে? আপনার বাসায় কী খাওয়ান? ওই 1 কেজি কাজি ফিট। হ্যাঁ, আর 1 কেজি ভুসি। মানে একটার পিছনে একটা পিছনে? হ্যাঁ, 1 কেজি কাজি ফিট। হ্যাঁ, 1 কেজি ভুসি। ভুসি মানে দিনে দিনে কয়বার এই খাবারটা দেয়? একবারই, শুধু রাত্রে। শুধু একবার রাত্রে দেন তাই না দর্শক? শুধু একবার রাত্রে দেয়। আর এই মহিষগুলো আপনার সারাটা দিন এরকম কি মাঠেই থাকে? হ্যাঁ। আপনি যেমন আজকে সকাল কয়টার দিকে মহিষ নিয়ে আসছেন মাঠে? সকাল 7টায় নিয়ে আসছেন। এখন কত বাজে সময়? এখন পরে আমাদের বাজে হচ্ছে পরে 11টা বাজে দর্শক, পরে 11টা বাজে আমাদের ঘড়িতে। তো আর মানে কতক্ষণ থাকবে মাঠে মহিষগুলো? থাকবো 2 ঘন্টা থেকে লে যাবো, ওই সামনে যায় ওখানে দুবার গাড়ি আছে। জি, পুকুর না অবশ্য। জি জি জি, ওখানে নামা দেবো। জি, দেওয়ার পর ওখানে থাকবে, থাকার পর 3 দশা তুলবো আবার। জি, আপনি জি বুঝতে পারছি। আপনি কি আপনার যে মালিক আছে মালিকের নাম্বার বলতে পারবেন? নাম্বার আছে আপনার কাছে? আমার কাছে নাই। ও বুঝতে পারছি। তো দর্শক আমি নাম্বারটা নিয়ে দিতে চাইলাম, কেননা যে ইনি হচ্ছে ভালো একজন খামারি। তো অজুদুল কোনো ভাই ঢাকা চিটাগং সিলেট থেকে মহিষগুলো নিতে চান, সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে আপনাদের ভালো হতো, ভাই ভালো মতন একটা আইডিয়া দিচ্ছে। তো একটা কথা বলি, যেমন এই দুটা জোড়া নাকি এটা? এই যেটা জোড়া নাই, সব বিংটাই। সব বিংটা? হ্যাঁ। আপনি যখন বিক্রি করবেন তো এই বিংটা হয় বিক্রি হবে না জোড়া হবে? আমি তো একবারই কে সব খামার থেকে একবারই পাইকারি বিক্রি যাবে। বুঝতে পারছি না, আমি তো যেহেতু হাটে গেলে ভিডিও করি তো দেখি প্রত্যেকটা মহিষের জোড়া 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 কেল, এটা এই জোড়া এই দাম এরকম। তাহলে ওরা জোড়া কিভাবে মেলায়? মানে আপনাদের থেকে নিয়ে ওই জোড়া মেলায়? ওরা খোরসা কিনলে জোড়া মেলায়। বুঝতে পারছি, বুঝতে পারছি। খামার থেকে পাইকারি দিয়ে ওরা মেলে যায় কিনা? তবে আরেকটা এমনিতে তথ্য নিচ্ছে যে আপনার মহিষ বিক্রি হবে তাও নয়, কিভাবে বিক্রি করে দিতে পারবে এটাও নয়। মনে করেন যেমন এই সিঙ্গেলটা মহিষ দাম বললেন যে আপনি কত দাম বললেন যে একটা মহিষের দাম কত হতে পারে? প্রায় 2 লক্ষ টাকা, কমপক্ষে 2 লক্ষ টাকা। তো কোনো ভাই যদি মানে এরকম দুইটা নিতে চায়, জি ভাই আমি দুইটা নেবো, তাহলে সেই ক্ষেত্রে কি কেমন দাম পড়তে পারে? এখন ধরেন ওইটা তো বড় তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাই এটা একটু কম আসবে। জি এটা, হ্যাঁ ভাই দুটা একটু কম আসবে। জি, তাও মোটামুটি দেয় উদ্ধ যাবে 1,70,000-60,000, মানে পার পিস 1,70,000-60,000 হয়ে যাবে তাই না? তো মানে আমি না যে কথা জিজ্ঞাসা হতে কীভাবে করতেছি যে একটা নিলে একটু দাম বেশি পড়ে যায়, যখন দুইটা নেবে সেক্ষেত্রে একটু দাম কম পড়ে যায় তাই না? ছোটো বড় গড় আছে তো ছোটোর দাম দাম কম তো অবশ্যই হবে। জি বুঝতে পারছি। তো আপনাদের এই এলাকার নামটা কি আপনার? উৎসাহ। জি, বীরকুৎসা। বীরকুৎসা? হ্যাঁ, বীরকুৎসা নাটোর না, এটা আপনার রাজশাহী। ও রাজশাহী পড়ছে, ওরে বাবা। আর যে মাঠে আছি আমরা, এই বিশাল বড় একটা মাঠ, এই মাঠটার নাম কি? এই মাঠে এই বিশে বিক্রমার ধরে ও বুঝতে পারছি, এই মাঠে দর্শক বীরকুৎসা এই মাঠের নাম। আর যে খামারি, সেই খামারির বাসা কোথায়? বীরকুৎসাতেই। বীরকুৎসাতেই? হ্যাঁ। নাম? উনি হলো চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান। ইউনিয়ন চেয়ারম্যান। নাম জানেন? নাম
আমার ভিডিওর মাধ্যমে বিক্রি হয়ে যেত, দর্শক ভাইয়ের অনেক কালেকশন আছে। আমি বলছি আরেকটা পাল দেখাবো না ইনশাল্লাহ, এক জাতি তো সব ভিডিও শেষ করে দিই, তাহলে অন্যগুলো তো দামি জানতে পারবো না। অবশ্যই বিনোদন থাকবে ইনশাল্লাহ বলছি।